বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে কোনো তথ্য না থাকলেও সীমান্ত পেরিয়ে গেছেন বিগত সরকারের উচ্চ পর্যায়ের বেশ কয়েকজন। সম্প্রতি কলকাতার ইকো পার্কে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল, অপু উকিল ও হাজি সেলিমের এক ছেলেকে দেখা গেছে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। 2 অক্টোবর ইমিগ্রেশন পুলিশের বিশেষ শাখার প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ শাহ আলম দাবি করেন, আমরা এতটুকু নিশ্চয়তা দিতে পারি স্বরাষ্ট্রমন্ত্রী সহ যাদের দেখা গেছে তারা কেউ ইমিগ্রেশন অতিক্রম করেননি, ইমিগ্রেশনে তাদের দেশ ত্যাগের কোনো তথ্য নেই। মোহাম্মদ শাহ আলম আরও বলেন, ইমিগ্রেশনে যেহেতু তথ্য নেই অবশ্যই অবৈধ পথে গেছেন তারা, হেঁটে যেতে পারেন, গাড়িতে যেতে পারেন, স্থলপথেও অবৈধভাবে সীমান্ত পার হতে পারেন। গতকাল 1 অক্টোবর বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশনের ক্যামেরায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ বেশ কয়েকজনকে কলকাতার ইকো পার্কে অবস্থান করতে দেখা যায়। এ বিষয়ে র্যাবের কোনো উদাসীনতা বা গাফিলতি নেই উল্লেখ করে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস বলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বৈধভাবে গেছেন নাকি অবৈধভাবে গেছেন সেই বিষয়ে র্যাবের কাছে কোনো তথ্য নেই। আমাদের যে দায়িত্ব ও কর্মপরিধি সেই অনুযায়ী সর্বোচ্চ কাজ করে যাচ্ছি। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। অবশেষে কলকাতায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর অবস্থানের খবর প্রকাশ্যে এলো।